লাদাখ নিয়ে মিথ্যা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনটাই দাবি করেছেন রাহুল গান্ধী শুক্রবার লাদাখে দাঁড়িয়ে তিনি বলেন এই এলাকায় ভারতের থেকে বিশাল পরিমাণ জমি কেড়ে নিয়েছে চীন কিন্তু সেই কথা মানতে নারাজ মোদি বৃহস্পতিবার ব্রিকস সম্মেলনের শেষে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাষ্ট্রনেতার এই আলোচনার বিষয়টি প্রকাশ্যে আসতেই লাদাখ নিয়ে মুখ খুলেছেন রাহুল গান্ধী যাদবপুর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্যে পরিস্থিতিতে ইসরো চেয়ারম্যানের সঙ্গে কথা বললেন রাজ্যপাল সিপি আনন্দ বোস প্রযুক্তি ব্যবহার করে রাজ্যের কলেজগুলিতে র্যাগিং রুখতে ইসরোর কাছে পরামর্শ চাইলেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যুকাণ্ডে গ্রেপ্তার সৌরভ চৌধুরীকে আদালতে পেশ করা হলো চার দিনের পুলিশ হেফাজত শেষে আলিপুর আদালতে পেশ করা হয় তবে ধৃত সৌরভ চৌধুরী এর আগে নিজেকে নির্দোষ বলে দাবি করলেও শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে কোনো কথাই বলেননি যাদবপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এবং তাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপির কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গড়িয়াহাট গোলপার্ক অঞ্চল যদিও এদিন এই মিছিলের অনুমতি না থাকায় মিছিল শুরুতেই আটকে দেয় পুলিশ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে পুলিশের তরফে হাওড়া জগৎবল্লভপুর ব্লকে পাঁচলা বিধানসভা এলাকার ইসলামপুর পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে ফের উত্তেজনা তৃণমূলের দুই গোষ্ঠী কোন্দলে জেরে রক্তাক্ত হলো বেশ কয়েকজন শুক্রবার ফের বোর্ড গঠন প্রক্রিয়া শুরুতেই গণ্ডগোল শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে তারপরই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পাশাপাশি 144 ধারা জারি করা হয়েছে এলাকায় পদ্ম শিবিরে আদি বনাম নব্যদের কোন্দল তার জেরেই বিধায়ক দুর্গা মুর্মু সহ শিলিগুড়িতে বিজেপির 33 পদাধিকারীর গণস্তফা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং নতুন জেলা সভাপতি অরুণ মণ্ডলের প্রতি ক্ষোভ দেখিয়ে গণস্তফা বিধায়ক ও সভাপতির বিরুদ্ধে স্বজন প্রশ্নের অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের 217 নম্বর সুসংগত শিশু বিকাশ কেন্দ্রে দীর্ঘ প্রায় 5 বছর ধরে কোনো নলকূপ নেই সূত্রের খবর আবার বছর দুই আগে স্কুলের কিছুটা দূরে নলকূপ বসলো তা বহুদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে বারবার প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা শুক্রবার ওই আইসিডিএস সেন্টারে দিদিমণিকে ঘিরে বিক্ষোভে সামিল হয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতো রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে জলপাইগুড়ি জেলায় করলা নদীর জল বাড়তে শুরু করেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে করলা নদীর জল ঢুকে পড়ে জলপাইগুড়ি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনি এলাকায় বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়ে সমস্যায় বহু মানুষ করলা নদীতে পাঁকা বাঁধ না থাকার কারণে নদীর জল ঢুকে পড়ায় বিপত্তি দাবি স্থানীয় মানুষের টানা প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস দার্জিলিং এর পাতাবঙ্গে ধসে মৃত্যু হলো অন্তত একজনের এলাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে শুক্রবার সকালে প্রাণহানির খবর পেয়ে পাতাবঙ্গে ছুটে যান উদ্ধারকারী দল শুরু হয় উদ্ধার কাজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত এখনো চল্লিশ বছর পর গ্রীষ্মের মাটিতে পা পড়ল কোনো ভারতীয় প্রধানমন্ত্রী শুক্রবার এথেন্সে পৌঁছন তিনি দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত ব্রিকস সম্মেলন থেকে ফেরার পথেই এখানে এসেছেন তিনি তার এই সফরকে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল ছয় দশকের পুরনো রুশ যুদ্ধ বিমান মিগ 21-এর পরিবর্তন হিসেবে ভারতীয় ফাইটার জেট তেজসের নতুন সংস্করণকে বেছে নিতে চলেছে বায়ুসেনা ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনা তরফে উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত সংস্থা বেঙ্গালুরুর হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যালকে 100টি তেজস মার্ক 1-এ সরবরাহের বরাত দেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে